জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। শোকের মাসের প্রথম দিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম ওহিদুজ্জামানের নেতৃত্বে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল হোসেন, অনুষদ সমূহের ডিন, ইনস্টিটিউট সমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান বৃন্দ, হল সমূহের প্রভোস্ট বৃন্দ, দপ্তর সমূহের পরিচালক, শিক্ষক সমিতি ও অফিস অফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।